এরই বিরুদ্ধে করোনা পরিস্থিতিতে ভুয়া সংবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কর্মীরা করোনা আক্রান্ত বলে রটানো হচ্ছে, মিথ্যা এবং ভিত্তিহীন এই প্রচার চালানো হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এরই বিরুদ্ধে সোমবার পশ্চিম থানায় মামলা দায়ের করেন অপরূপার মালিক রতন পাল। তিনি অভিযোগ করেন কিছু দুষ্ট লোক অপরূপা এবং কেক প্লাজার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিভ্রান্তির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে সমস্ত গ্রাহকদের প্রতি অনুরোধ জানান এই বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য। আমার নাম রতন পাল, থানা থেকে আসছিলাম। তারা দেশে কিছু দুষ্ট লোক আমাদের অপরূপা কেক প্লাজার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, যে কারণে আমি সেটার উপযুক্ত বিচার চেয়ে আমি রশি সাহেবের কাছে এসেছি, যাতে দুষ্ট লোকদের চেষ্টা করা যায়। এবং আরেকটা বার্তা দিতে চাইছি, আমাদের সমস্ত ত্রিপুরার গ্রাহকদের, ওরা যেন বিভ্রান্তিতে কান না দেন, আর যারা গুজব ছড়াচ্ছে ওরা যেন উপযুক্ত শাস্তি পায়। মূলত কি ধরনের গুজব? এটা হোয়াটসঅ্যাপ থেকে পাঠিয়েছে একটা গ্রুপ। কি লেখাটা? কি লেখাটা আছে? অপরূপার ওয়ার্কাররা কোভিড-19 আক্রান্ত, অথচ এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই জন্যই আমরা বিচার চাইছি থানায় এসছি জিডি এন্ট্রি করার জন্য। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন, দুরন্ত টিভি।